एंड वेलकम बंधुरा आपनारा जदि चान आपनादेर स्क्रिनेर सामने प्ले हय दारुण एबं असम फायर नेमर भिडियोटी आपनादेर मोबाइल थेके क्रिएट करते एकबार दो सेकेंडेर मध्ये ताहले बंधुरा आजके भिडियोटी आपनार जन्य खुबई दारुण एबं इंटारेस्टिंग होते चलेछे। आजके भिडियोते आपनादेरके शेयार करबो जे किभाबे आपनारा एकबार दो सेकेंडेर मध्ये गाइस आपनादेर मोबाइल थेके एकबार दो सेकेंडेर मध्ये एरकमই दारुण एबं इंटारेस्टिं फायर नेमर भिडियो निजेर नाम दिये क्रिएट करते पारबेन एबं सेटি দেখিয়ে আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ড বা আপনাদের গার্লফ্রেন্ডকে কিন্তু অবাকভাবে ইমপ্রেস করে দিতে পারবেন। তো কিভাবে করবেন জানতে হলে আজকের ভিডিওটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো ওয়েলকাম গাইস আপনাদের সাথে টেক ফরওয়ার্ড উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকদিনের মতো একটি মাত্র রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, কারণ ওখানে প্রত্যেকদিন টেক রিলেটেড এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপলোড হতে থাকে, আপনারা কিছু নতুন জানতে বা শিখতে পারেন। এবং গাইস আপনারা যদি ভিডিও দেখার মধ্যে একটি লাইক না করে থাকেন তাহলে গাইস অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনে সাহায্য করে। তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এর জন্য আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন লাগবে এই ফায়ার নেমার ভিডিও ক্রিয়েট করার জন্য। তো সেই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে কাইন মাস্টার। বন্ধুরা এটা চাইলে আপনারা প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করতে পারেন, কারণ সেই অ্যাপ্লিকেশনের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এছাড়া সুবিধার্থে আপনারা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করে কিন্তু অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড বা ইনস্টল করতে পারেন। এখন সিম্পলি গিয়ে আপনারা কি করবেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য, ডাউনলোড করার পর সিম্পলি গিয়ে আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটি সিম্পলি ওপেন করে দেবেন। দেখুন আমি এখানে সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, আপনারা হয়তো সিম্পলি গিয়ে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। এখন বন্ধুরা এখানে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন কি আপনাদের কি করতে হবে সিম্পলি সেখানে আপনারা দেখতে পাবেন, সিম্পলি সেখানে পেয়ে যাবেন প্লাস আইকন। এখন কি আপনাদের সিম্পলি প্লাস আইকনের উপর ট্যাপ করতে হবে, দেন কি ট্যাপ করার পর ওইখান থেকে আপনাদের একটি রেশিও সিলেক্ট করতে হবে। বন্ধুরা ফার্স্টে পেয়ে যাবেন 16:9। এখন কি সিম্পলি 16:9 রেশিও উপর সিম্পলি আপনাদের একবার ট্যাপ করতে হবে। দেন কি ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের একটি ইন্টারফেস শো করবে। এখন বন্ধুরা এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এই দারুণ এবং ইন্টারেস্টিং নেম ফায়ার নেমার ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এখন কি আপনাদের সিম্পলি কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দুটো অ্যাপ একটি ইমেজ এবং একটি ভিডিও আপনার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, অবশ্যই আপনাদের ডাউনলোড করতে হবে। দেন গাইস ডাউনলোড করার জন্য ডাউনলোড করার পর বন্ধুরা এটি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দরকার পড়বে, সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন। দেন গাইস ডাউনলোড করার পর বন্ধুরা এখানে সিম্পলি কি করতে হবে, সিম্পলি গাইস এখন আপনাদের কি করতে হবে এখানে পেয়ে যাবেন হচ্ছে মিডিয়া অপশন। বন্ধুরা এখন মিডিয়া অপশন উপর সিম্পলি আপনাদের সরি গাইস এখান থেকে আপনাদের মিডিয়া অপশন উপর সিম্পলি ট্যাপ করতে হবে। দেন গাইস ট্যাপ করার পর এখান থেকে আপনাদের মোবাইল গ্যালারিটি শো হয়ে যাবে। এখন বন্ধুরা এখান থেকে আপনাদের কি করতে হবে, যে ইমেজটি আপনারা ডাউনলোড করেছেন সেই ইমেজটি এখান থেকে খুঁজে বার করতে হবে। তার আগে গাইস আপনারা কি করতে হবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এখন গাইস ব্যাকগ্রাউন্ড উপর ক্লিক করে আপনাদের এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। এখন বন্ধুরা সিম্পলি ফার্স্টে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। দেখে সিলেক্ট করার পর বন্ধুরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটি আপনাদের কী করতে হবে, ডিউরেশনটি আপনারা চাইলে এখান থেকে 10 সেকেন্ড করতে পারেন, এছাড়া চাইলে 15 থেকে 15 সেকেন্ড কিন্তু করতে পারেন। দেখ 15 সেকেন্ড করার পর কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সিম্পলি আপনারা কিন্তু এই ভিডিওটি কিন্তু অবশ্যই টিকটকে পোস্ট করতে পারবেন। এখন বন্ধুরা সিম্পলি আমি এখান থেকে 15 সেকেন্ড ডিউরেশন করে দেবো, আপনারা কিন্তু চাই এখান থেকে 15 সেকেন্ড অবধি ডিউরেশন এখান থেকে সেট করে দেবেন। দেখে সেট করার পর দেখুন বন্ধুরা এখানে 15 সেকেন্ড এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদের কী করতে হবে, আপনাদের যে ইমেজটি আপনারা ডাউনলোড করেছে সেই ইমেজটি এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে। এখন বন্ধুরা কীভাবে সিলেক্ট করবেন, বন্ধুরা এখন পেয়ে যাচ্ছে লেয়ার অপশন। বন্ধুরা এই লেয়ার অপশন উপর সিম্পলি আপনাদের ট্যাপ করতে হবে। দেখ ট্যাপ করার পর বন্ধুরা ফার্স্টে পেয়ে যাবেন মিডিয়া। এখন কিন্তু আপনাদের মিডিয়ার উপর ট্যাপ করতে হবে। দেখ ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা সিম্পলি গেস পেয়ে যাবেন হচ্ছে ডাউনলোড অপশনের উপর পেয়ে যাবে। এখন সিম্পলি গেস এখানে ডাউনলোড অপশনটি আমি খুঁজে বার করবো। দেখুন সেখানে ডাউনলোড অপশন উপর সিম্পলি গেস আমি পেয়ে গেছি। এখন বন্ধুরা ডাউনলোড অপশনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে ইমেজটি আপনাদের ফার্স্টে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা ইমেজটি কিন্তু আমি পেয়ে গেছি। এখন গেস আপনারা সিম্পলি ইমেজটি উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখ সরি গেস এখান থেকে ইমেজটি চলে এসেছে। এখন গেস এখানে ইমেজটি চলে আসছে, আপনারা সিম্পলি কী করতে হবে, ইমেজটি আপনাদের ফুল স্ক্রিন মোড এনেবল করতে হবে। এখন বন্ধুরা এই ইমেজটি কী করে ফুল স্ক্রিন করবে, বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে ট্যাপ করে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা ফুল স্ক্রিন করতে পারেন। এছাড়া আপনি যদি চান ওয়ান ক্লিকে ফুল স্ক্রিন করতে তাহলে বন্ধুরা এখান থেকে পেয়ে যাবেন একটা অপশন, যে অপশনটি উপর সিম্পলি আপনারা ট্যাপ করবেন। দেখে ট্যাপ করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন হচ্ছে ফুল স্ক্রিন বলে একটা অপশন। দেখুন গেছে এই অপশনটি উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। দেখে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ফুল স্ক্রিন হয়ে যাবে। দেখে এখন আপনারা কী করতে রাইট বাটন উপর সিম্পলি ট্যাপ করে দিতে হবে। দেখে ট্যাপ করার পর আপনাদের কী করতে হবে, ইমেজ লেয়ারটির উপর ক্লিক করে আপনাদেরকে আপনাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের ডিউরেশন অব্দি এটি আপনাদেরকে এখান থেকে নিয়ে আসতে হবে। দেখুন সেখানে 15 সেকেন্ড করার পর দেখুন সেখান থেকে সিম্পলি রাইট বাটন উপর ক্লিক করে দেবো। এখন সেখান থেকে আপনি কী করতে হবে, লেয়ার অপশন পেয়ে যাবেন, সিম্পলি আপনার লেয়ার বাটন উপর সিম্পলি সেখান থেকে আপনার ট্যাপ করতে হবে। দেখুন আমি ট্যাপ করবো। দেখুন ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আপনার টেক্সট অ্যাড করতে হবে। এখন সেখানে সিম্পলি দেখতে পাবেন টেক্সট, বন্ধুরা টেক্সট অপশন উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে চাইলে আপনাদের নিজেদের নাম দিতে পারেন, আপনাদের গার্লফ্রেন্ডের নাম দিতে পারেন, আপনাদের ফ্রেন্ডের নাম দিতে পারেন, এছাড়া কিন্তু আপনাদের বয়ফ্রেন্ডের নাম বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পার্সনের নাম কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। এখন সিম্পলি কী করতে হবে, আমি যে সেখানে ইমোজি দেবো, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ইমোজিও কিন্তু খুব দারুণ ইন্টারেস্টিং করার জন্য ফায়ার নেমারটি কিন্তু ইমোজি কিন্তু অ্যাড করতে পারেন। এখন সিম্পলি আমি এখান থেকে ইমোজি সিলেক্ট করবো, আপনাদের এখান থেকে বিভিন্ন ধরনের ইমোজি কিন্তু অ্যাড করতে পারেন। সিম্পলি সেখান থেকে আমি একটি ইমোজি আমি আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন গেস সিলেক্ট করার পর দেখুন গেস এখান থেকে সিম্পলি গেস কী করবো, আমি আমার নামটি এখান থেকে লিখে দেবো। দেন গেস আপনারা কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন নাম অ্যাড করতে পারেন। এখন লেখার পর সিম্পলি আমি ওকে বাটনের উপর ক্লিক করবো। বন্ধুরা এখন আপনারা চাইলে এই নামটির ফন্ট চেঞ্জ করতে পারবো। এখন বন্ধুরা সিম্পলি আমার দরকার হচ্ছে ফন্ট কীভাবে চেঞ্জ করবো। বন্ধুরা ফন্ট চেঞ্জ করার জন্য বন্ধুরা এখানে এই অপশনটির উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে তারা বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু পেয়ে যাবে। এখন আপনারা এখান থেকে চাইলে কাইন মাস্টার স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করতে পারেন। সিম্পলি সেখান থেকে আপনারা
ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া কিন্তু এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ফন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন গাইস সিম্পলি গাইস এখান থেকে আমি একটি সিলেক্ট করব, দেখুন গাইস এটি আমি সিলেক্ট করলাম। গাইস সিলেক্ট করার পর বন্ধুরা আমি এখান থেকে সিম্পলি গাইস আমি ডায়েট বাটনের উপর সিম্পলি ক্লিক করে দেবো। গাইস ক্লিক করার পর দেখুন গাইস আপনাদের নামটির ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন গাইস আপনারা চাইলে এখান থেকে কালারও কিন্তু সিম্পলি গাইস এই বাটনের উপর ক্লিক করে চেঞ্জ করতে পারেন। এখন বন্ধুরা কালার আপনারা চেঞ্জ করে নিলেন, দেখুন গাইস সিম্পলি আমি এখান থেকে বলবো এখান থেকে হোয়াইট রাখতে, তাহলে কিন্তু আপনাদের ফায়ার নেমারটি কিন্তু আরও দারুণ এবং ইন্টারেস্টিং লাগবে। এখন বন্ধুরা শ্যাডোটি আপনারা সিম্পলি অফ করতে হবে, দেখুন সিম্পলি স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। স্ক্রল ডাউন করে নিচে আসার পর বন্ধুরা এখানে পেয়ে যাবে শ্যাডো। এখন শ্যাডোটি আপনারা সিম্পলি ট্যাপ করে অফ করতে হবে, দেখুন অফ করার পর বন্ধুরা এখান থেকে সিম্পলি কি করতে হবে, রাইট বাটনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে টেক্সট লেয়ারটির উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে সাইজটি আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। এখন দেখুন সেখান থেকে সাইজটি আমি সিম্পলি কাস্টমাইজ করে দেবো, আপনারা কিন্তু চাইলে সাইজটি বিগ বা স্মল কিন্তু অ্যাড করতে পারেন। এখন বন্ধুরা সিম্পলি সেখান থেকে আমি সিলেক্ট করলাম, দেখুন সিলেক্ট করার পর বন্ধুরা টেক্সট লেয়ারটি আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং ইমেজ লেয়ারের উপর সিম্পলি ডিউরেশনটি অ্যাড করবো। এখন সেখান থেকে সিম্পলি কি করতে হবে, পেজ আমরা হচ্ছে লেয়ার অপশন, লেয়ার অপশন উপর সিম্পলি ক্লিক করে আমি যে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটি অবশ্যই ডাউনলোড করতে হবে। দেখুন ডাউনলোড করার পর মিডিয়া অপশন উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আমরা ভিডিওটি চুজ করতে হবে। এখন বন্ধুরা কীভাবে চুজ করবেন, এখন পেয়ে যাবেন হচ্ছে ডাউনলোড, ডাউনলোডের উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। দেখুন আমি সিম্পলি এখানে পেয়ে গেছি ডাউনলোড ফাইলটি, আপনারা ডাউনলোড ফাইলটি উপর সিম্পলি ক্লিক করে বন্ধুরা ফার্স্টে কিন্তু এটি পেয়ে যাবো। এখন এই ভিডিওটি উপর ক্লিক করে বন্ধুরা এখানে এই ভিডিওটি চলে আসবে। এখন কিন্তু আপনাদের কী করতে হবে, এটি আপনাদের ফুল স্ক্রিন করতে হবে। এখন এই বাটনটি উপর ক্লিক করে আপনাদের এটি ফুল স্ক্রিন বাটনের উপর মোড করে এই বাটনটি উপর সিম্পলি আপনাদের ট্যাপ করতে হবে। দেখুন ট্যাপ করার পর দেখুন সেটি ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি রাইট বাটনের উপর ক্লিক করে দিলে এটি কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন বন্ধুরা এই ভিডিও লেয়ারটির উপর সিম্পলি আমরা কী করবো, একবার ট্যাপ করে দেবো। এখন ট্যাপ করার পর বন্ধুরা স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। সিম্পলি আমি এখানে দেখাবো বন্ধুরা এই সিম্পলি স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। দেখুন নিচে আসার পর বন্ধুরা এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন হচ্ছে, সরি গেছে আমি এটা দেখিয়ে দিচ্ছি, ব্লেন্ডিং। বন্ধুরা এই ব্লেন্ডিং অপশন উপর সিম্পলি আপনাদের ট্যাপ করতে হবে। এখান থেকে আপনাদের সিম্পলি কী করতে হবে, স্ক্রল ডাউন করে নিচে এসে বন্ধুরা এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন হচ্ছে হার্ট লাইট। বন্ধুরা এই হার্ট লাইটের উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে এটি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা চাইলে এখান থেকে একটু অপাসিটি কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এখন সিম্পলি আমি রাইট বাটনের উপর ক্লিক করবো, সরি গেছে এখান থেকে আমি রাইট বাটনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা ভিডিওটি মিউজিক সিম্পলি আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। এখন সিম্পলি আমি মিউজিকটা অবশ্যই অন অফ করবো, মিউজিক অফ করার পর বন্ধুরা কীভাবে অ্যাড করবো সেটি আমি কিন্তু অবশ্যই আপনারা দেখিয়ে দেবো। এখন বন্ধুরা সিম্পলি আপনারা কী করবে, লেয়ার বাটনের উপর ক্লিক করবে, দেন গাইস আমি এখানে ক্লিক করবো। দেন গাইস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করতে পারেন। সিম্পলি এখান থেকে আমি গাইস একটি মিউজিক আমি এখান থেকে খুঁজে বার করবো। দেন গাইস এখান থেকে দেখুন এখান থেকে একটি ফ্রি মিউজিক আমি অ্যাড করলাম। দেন গাইস অ্যাড করার পর দেখুন গাইস এটি কিন্তু সেভ হয়ে গেছে। এখান থেকে ইন্টারেস্টিং এবং দারুণ এবং ফায়ার ক্রিয়েট করে ফেলতে পেরেছি। এখন গাইস আমরা কি করবো, এই ভিডিওটি আপনাদের সামনে অবশ্যই প্লে করে দেখাবো। সো আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু একবার দু সেকেন্ডের মধ্যে কিন্তু এরকম দারুণ ইন্টারেস্টিং ফায়ার নেমার ভিডিও ক্রিয়েট করে সেটি কিন্তু আপলোড করে আপনাদের ভিডিওটি কিন্তু ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে লাইক আনতে পারবেন। তো এই ছিল আজকে ট্রিক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার বন্ধু কিন্তু দারুণ এবং ইন্টারেস্টিং ট্রিকটি ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বাই গাইস, দেখাবেন নেক্সট ইয়ার এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।